नमस्कार, आमि एसके आफताब, एबी 24 न्यूजे आपनादेर स्वागत। आज 17 आगस्ट 2021 मंगलवार, दुआरे सरकारेर द्वितीय दिन। आमरा चले एसेछि नवदा थानार 5 नम्बर नवदा ग्राम पंचायतेर अधीने नवदा हाई स्कूले, जेखाने चलछे दुआरे सरकार राज्य सरकारेर एकटी कर्मसूची। अथच सेखाने देखा जाच्छे मेन गेटे टांगानो रयेछे राजनैतिक दलेर एकटी बड़ फ्लेक्स। भितरे जा देखा गेल ताते मास्क एबं सामाजिक दूरत्वेर बालाई नेई। अन्यदिके सरकारी प्रोग्रामे টাকা দিয়ে ফর্ম ফিলআপ করতে দেখা যাচ্ছে অনেককেই। দেখুন সেই সব ছবি। ফর্ম ফিলআপ করতে কত টাকা করে নিচ্ছে? 20 টাকা। আপনি কোথা থেকে আসছেন? আমরা বাসনা গেছি। এখানে যে বিনা পয়সা গোষ্ঠীর মহিলারা করছে সেখানে করাচ্ছেন? সেখানে জানেনই তো, এখানে করছে, এখানে করছে। আপনার নাম? নাম নয়নতারা। আপনার ফর্ম ফিলআপ করতে টাকা নিচ্ছেন? टाकानी कर मार्केट चलছে বিগত 2 বছর ধরে স্কুল বন্ধ, বেকারদের কোনো সমস্যা মিটছে না, সরকার কাজ দিতে পারছে না, তাই আমাদেরকে বাধ্যতামূলক হচ্ছে ফর্ম ফিল আপ করে টাকা নিয়ে ইনকাম করতে হচ্ছে। আপনার নাম? আমার নাম মুসারফ মালিক, আমতলা। ভান্ডার ফর্ম ফিলআপ করতে কত করে নিল আপনার? 10 টাকা নিয়েছে। 10 টাকা নিয়েছে কোথায়? পঞ্চায়েতের নিচে। পঞ্চায়েতের নিচে এইভাবে পয়সা দিয়ে ফর্ম ফিলআপ, বিনা পয়সা ফর্ম ফিলআপ হচ্ছে? আমরা তো জানি না, তাই সেজন্য আমরা ওখানে টাকা দিয়ে করেছি। আপনার নাম? বাড়ি? আপনি কোথায় এসেছিলেন? নরাপে। হ্যাঁ বলুন, কি প্রোগ্রামে এসেছিলেন? লক্ষ্মী ভান্ডার জমা দিতে। ভালো কাজ হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, অনেক প্রচুর লোক আছে। কখন এসেছিলেন? হলো কাজ? হলো? হ্যাঁ হয়েছে। আপনার নাম? খুশিনা খান। বাড়ি? আমরা নওদা পঞ্চায়েত থেকে, মানে নওদা পঞ্চায়েতে কাজ এসেছিলাম স্বাস্থ্যসাথীর জন্য, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রচুর মানুষের ভিড়, এই জন্য প্রবলেম হচ্ছে। বা সবাই মাস্ক ব্যবহার করুক কোভিডের জন্য, নাহলে সব প্রবলেম হতে পারে, দূষিত দূষিত হতে পারে সব মানুষ। মানে নিজে, মানে নিজে 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 কমফোর্টেবল থাকবে এটাই চাই। মাস্ক পরে মাস্কটা খুলে রাখলাম আমি। জিনিয়া খাতুন, নওদা। মাস্ক পরেননি?
বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।